আসসালামু আলাইকুম। আশা করি আপনারা যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আরও একটা নয়া ভিডিও দেখার আমন্ত্রণ জানাইলাম আপনারা সবরে। আশা করি আপনার কাছে ভালো লাগবো। তো আজকে ভিডিওর মাঝে আপনারা লোকে আমি শেয়ার করবো 5 ডেজ রামাদান সেহরি পাট আর ইফতার পাট। আলহামদুলিল্লাহ তো ইন দেখতে পারা সেহরি লাগিয়া কি আমি খাড়িও তা গরম করাম। সো কারি কুকিং করার সময় তো আপনারা লোকে শেয়ার করছে 4 ডেজ রমাদান ইফতার পাটের লোকে আমি কারি জেনে কুকিং করছি আপনার লোকে শেয়ার করছি। আর সেহরি পাট শেয়ার করা হয়েছে নাকি তো 5 ডেজ রমাদান ভিডিওর লোকে আগে আমি সেহরির পাট আর ইফতার পাট শেয়ার করাম। তো আজকে ভিডিও আপনার কাছে কিলা লাগে আমার কমেন্ট দিয়া জানাইবা আর লাইক করবা। যারা এখনও সাবস্ক্রাইব করছই না প্লিজ সাবস্ক্রাইব করবা। তো ইনো দেখতে পারা শাক কারি গরম করে লিছি আমি আর রাইস দেখতে পারবা দুই জাতে ইন বাসমতি রাইসও আমি রাঁধছি আঁকি আর উনার রাইস। তো রাইসও রেডি হয়ে গেছে আর সেহরির সময় বেশি খাওয়া হয় না আমরা কি বেশিরভাগ আমরা গোর মাঝে ম্যাঙ্গো আর ক্রিম দিয়ে খাইলাইন। তো দেখতে পারা টেবুলের মাঝে আঁকি আমি সবটা রেডি করে লিছি। আর ইন সল্ট তো আছে দুই জাতি একে গার্লিক সল্ট আর নর্মাল যে সল্ট তাকে সল্ট তো আছে। তো গার্লিক সল্ট আমার ভালো ফাইন। তো ইন দেখতে পারা ম্যাঙ্গো আর ক্রিম তো এখন আমি আর আমার হাজবেন্ডে একে বইয়া খাইলাম আম্মায়ও খাইরা। সো আম্মার আম্মা খানিটা একে আর ভিডিও করছে না সো খালি আমরা একটা খালি ভিডিও করছি। সো ইনা দেখতে পারা ইফতারও লাগে আমি চিকেন পপকর্ন আর সমোসা কি ফ্রাই করাম। তো খিচুড়ি বানাইছে আর পোলাও বানাইছিলাম যেনে 4 ডেজ রামাদান ইফতারও লাগে। তো পোলাও রয়েছে লাগে আমি খালি গরম করছি ওটা লাগে আর কোনো রেসিপি আপনার লোকে শেয়ার করছে না। তো আজকে ভিডিও একবারে ছোট আপনারা ফুল ওয়াচ করা বাদে আগে আমার কমেন্ট দিবা। আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লিছেন আপনারা সবরে অসংখ্য অসংখ্য থ্যাংক ইউ কইরাম। আশা করি সবসময় হলে আমার পাশে থাকবা আমার সাপোর্ট করবা। আর আমার বয়সের মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয় প্লিজ আপনারা কমার দৃষ্টিতে দেখবা। আর আমার ভিডিওর মাঝে যদি কোনো এক্সট্রা চাউন থাকে আপনারা স্কিপ করবা প্লিজ। তো এখন দেখতে পারা ইফতারও লাগে আমি সবটাকে টেবুলের মাঝে রেডি করে লিছি। তো ইন চিকেন পপকর্ন আর সমোসা আর খিচুড়ি এইন দেখতে পারা ফুলাব। তো ফুলাব গরম করে লিছি আগে সে এখন আমরা খাইরাম সবে ইন দেখতে পারা। তো ফার্স্টে আগে সমোসা ওটা খাইরা খাওয়া বাদে আগে খিচুড়ি যদি ভাল লাগে খিচুড়ি খাইবা আর নাই ফুলাব। তো ইন দেখতে পারা আমি ফুলাব লইছি। তো খালি আমার প্লেটাকে আপনার লগে শেয়ার করাম। ওকে আপনারা সব ভালো থাকা সুস্থ থাকা। আসসালামু আলাইকুম।